সকাল সকাল খালি বালতি দেখা খুব অশুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি ভোরবেলা খালি বালতি দেখেন তিনি তার কাজে সমস্ত ধরনের বাধার মুখোমুখি হতে শুরু করেন। বাথরুমে বালতি সবসময় পূর্ণ রাখতে হবে। দুই, বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হাঁচি হলে তাও খুব অশুভ মনে করা হয়। ঘর থেকে বের হওয়ার সময় হাঁচি হলে ঘরের ভিতরে ফিরে গিয়ে জল পান করে আবার বের হতে হবে। তিন, বাড়িতে বিড়াল কান্নাকাটি বা জব্বা করলে সেটা ভালো লক্ষণ বলে মনে করা হয় না। এটি বাড়িতে আসন্ন সময়ে অপ্রীতিকর ঘটনার লক্ষণ বলে বিশ্বাস করা হয়। চার, আয়না বা কাচের তৈরি জিনিস ভাঙা খুবই অশুভ বলে মনে করা হয়। ভাঙা আয়নায় কখনই আপনার মেকআপ করবেন না। ভাঙা আয়না কখনই বাড়িতে রাখা উচিত নয়। এছাড়া এক বছরের কম বয়সী শিশুদের জন্য আয়না দেখা অশুভ। পাঁচ, লোহার তৈরি জিনিস বাড়িতে রাখলে অশুভ আত্মা প্রবেশ করতে পারে না। তবে কখনই মরিচা পড়ে যাওয়া লোহার জিনিস বাড়িতে রাখা উচিত নয়। ছয়, যদিও দুধ উঠলে পড়া খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু মাটিতে দুধ পড়ে যাওয়া কোনো বড় দুর্ঘটনা বা ক্ষতির লক্ষণ বলে মনে করা হয়। সাত, ঘরের খাবার টেবিলে ছুরি এবং কাঁটা কখনই ক্রশ রাখা উচিত নয়, এটাকে অশুভ মনে করা হয়। এ কারণে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাড়ে। এছাড়া টেবিল থেকে ছুরি পড়ে যাওয়াটাও অশুভ। আট, ঝাড়ুতে পা রাখা উচিত নয়। এছাড়া ও ঝাড়ু খোলা জায়গায় রাখা উচিত নয়। এটি করার মাধ্যমে বিশ্বাস করা হয় যে ব্যক্তির ঘরে আসা লক্ষ্মীকে প্রত্যাখ্যান করা হচ্ছে। সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়া ও অশুভ। নয়, পকেট বা পার্স কখনই খালি রাখা উচিত নয়। পকেট খালি রাখাকে দুর্ভাগ্য মনে করা হয়। দশ, বাড়িতে মাকসার জাল থাকা একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এছাড়া বাড়িতে আহত বা মৃত পাখির আগমন একটি অশুভ সংকেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো কাটুক।